আমার পরবর্তী আলোচনা বিল এবং লর্ড লিটনের প্রবর্তিত প্রতিক্রিয়াশীল আইনগুলি নিয়ে লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইনের নাম কী ছিল লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইনের একটি হল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন অপরটি হল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অস্ত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রবর্তন করা হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইনের উদ্দেশ্য ছিল ভারতীয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির কণ্ঠ রোধ করা অস্ত্র আইন প্রবর্তনের উদ্দেশ্য হল ভারতীয়দের নিরস্ত্র রাখা ছিল এর মূল লক্ষ্য ইলবার্ট বিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ফৌজদারি আইন অনুযায়ী কোনো ভারতীয় বিচারক ইউরোপীয়দের বিচার করতে পারতেন না লর্ড রিপন বিচার ব্যবস্থায় জাতিভেদমূলক এই বৈষম্য দূর করার জন্য তার আইন পরিষদের সদস্য ইলবার্ট সাহেবকে দিয়ে একটি খসড়া বিল তৈরি করতে বলেন এতে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা দিয়ে ইলবার্ট যে বিল রচনা করেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে তা ইলবার্ট বিল নামে পরিচিত ইংরেজরা কেন ইলবার্ট বিল মানতে পারল না লর্ড রিপন ভারতীয় বিচারকদের হাতে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দিয়ে ইলবার্ট বিল আনেন কিন্তু ইউরোপীয়রা এই বিল মানতে রাজি ছিলেন না কারণ ভারতীয়দের কাছে বিচারপ্রার্থী হতে তাদের মর্যাদায় আঘাত লাগে তাই তারা ইলবার্ট বিল মানতে অস্বীকার করে ডিফেন্স অ্যাসোসিয়েশন কি ইলবার্ট বিলের বিরুদ্ধে ভারতের শ্বেতাঙ্গমহলে চরম খুব সৃষ্টি হয় কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে তারা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে ইলবার্ট বিরুদ্ধে ইলবার্ট বিলের বিরুদ্ধে এই সংগঠন আন্দোলন মুখর হয় শেষ পর্যন্ত লর্ড রিফন্ড নথি স্বীকার করে ইলবার্ট বিল সংশোধন করেন ইলবার্ট বিল আন্দোলনের ফল কি হয়েছিল প্রথমত ভারত ও ইংল্যান্ডে ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে লর্ড রিপন এর কিছু পরিবর্তন করতে বাধ্য হন দ্বিতীয়ত ইলবার্ট বিল আন্দোলন প্রমাণ করে যে আন্দোলন না করলে কোনো কিছু আদায় করা যাবে না তৃতীয়ত এই আন্দোলনের ফলে ভারতীয়রা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বা জাতীয় সম্মেলন আহ্বান করে ইলবার্ট বিল বিতর্ক থেকে ভারতীয়রা কি শিক্ষা লাভ করল ইলবার্ট বিল বিতর্ক থেকে এক ইংরেজ শাসনের প্রতি ভারতীয়দের মোহ হয় দুই ইংরেজ শাসনের বৈষম্যমূলক চরিত্র সম্পর্কে ভারতীয়রা সচেতন হয়ে ওঠে এবং তারা সংঘবদ্ধ আন্দোলন শিক্ষা লাভ করে ভারত ভারতসভা কোন ব্রিটিশ আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল ভারত সভা বিভিন্ন ব্রিটিশ আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সিভিল সার্ভিস আইন সংবাদপত্র আইন অস্ত্র আইনের বিরুদ্ধে এবং ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন প্রভৃতি মাধ্যমিক পরীক্ষার্থী এই অডিও রেকর্ডিংটা তোমরা বারবার শুনে তোমরা খাতায় লেখার চেষ্টা করবে কিছু উপকারে লাগবে বলে আমার বিশ্বাস